আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নুআউযু বিল্লাহি মিন শুরুরি анফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা ওয়া نصলি ওয়া নসাল্লিমু আলা সাইয়েদুল মুরসালিন রাসূল রাব্বিল আলামিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ সম্মানিত দর্শক আপনারা যে যেখান থেকে পিএস টিভি বাংলার দরসুস সুন্নাহ অনুষ্ঠানে আমাদের সাথে যোগ দিয়েছেন সবাইকে আমরা দোয়া ও স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এ পর্ব আমরা আলোচনা করছিলাম আল্লাহর জন্য ভালোবাসলে এবং আল্লাহর জন্য ভালোবেসে শুধু ভালোবাসার জন্য দুনিয়ার কোনো স্বার্থ চিন্তা না করে জিয়ারত করলে দেখা করতে গেলে আল্লাহ কত খুশি হন কত মর্যাদা দিন আমরা এখানে ভুল করি আমরা দুনিয়ার স্বার্থে নেক্কার মানুষদের সাথে দেখা করতে যাই কিভাবে আল্লাহর মহব্বত আমাদেরকে তাড়িত করে না আল্লাহর দিন আমাদেরকে আল্লাহর নেক্কার বান্দাদেরকে ভালোবাসতে শেখাচ্ছে না আমাদের জাগতিক বিপদ আপদ প্রয়োজন হাজত আমাদের আত্মপ্রেম আমাদেরকে নেককার মানুষদের কাছে ধাবিত করে স্বার্থ আদায়ের জন্য আর স্বার্থ আদায় হয়ে গেলে আর কোনো প্রয়োজন নেই এটা কখনোই আল্লাহর জন্য ভালোবাসা নয় আর এটার মাধ্যমে আমরা আমাদের দিনকে ক্ষতিগ্রস্ত করছি দোয়া চাওয়ার জন্য কারোর কাছে যাওয়া এটা অবৈধ নয় তবে এর মাধ্যমে আমরা কি কি ক্ষতি করি এটা আমরা আলোচনা শুরু করেছিলাম প্রথম যেটা ক্ষতি করি করি দোয়া তো আল্লাহর কাছে ইয়া আমরা তোমারই আর সাহায্য তোমার চাই আল্লাহ আমাদেরকে ওয়াদা করেছেন তিনি কাছেই আছেন যেখানে যে অবস্থায় তাকে ডাকবো সাড়া দেবেন এখন যদি আমরা আল্লাহ তালার এই মহান ওয়াদা আমার এই প্রতিজ্ঞা যে তোমাকে ছাড়া আর কাউকে না। আমি এখন ছুটে বেড়াচ্ছি অন্যের কাছে দোয়া নেওয়ার জন্য এটার প্রথম ক্ষতি হল যে আমার আল্লাহ এই ওয়াদার প্রতি প্রকাশ ঘটে গেল ইচ্ছায় বা অনিচ্ছায় সচেতন বা অচেতন ভাবে দ্বিতীয় বিষয় হল বান্দা তো দোয়া করবে আল্লাহর কাছে তোমাদের রব বলেছে আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেবো কিভাবে ডাকতে হবে শিখতে কারো কাছে যেতে হতে পারে অবশ্যই তিনের বিধিবিধান সন্না পদ্ধতি জানতে অবশ্যই আলিমুল আমাদের কাছে যেতে হবে পীর এক যাই নেমাই বলে না কেন যেতে হবে কিন্তু আমি যদি দোয়ার জন্য আল্লাহকে না ডেকে অন্য কেউ ডাকলে আমার কাজ হবে এরকম মনে করি এটা কিন্তু খুবই মারাত্মক একটা বিপর্যয়ের ভিতর আমাদের ফেলে দিতে পারে শিরকের ভিতরে নিতে পারে না হলে অন্তত অনেক সব থেকে আমাদেরকে মাহরুম করতে পারে কিভাবে রসল্লা সাল্লাম বিভিন্ন হাদিসে বলেছেন যে বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে এই দোয়ার কোনো শর্ত নেই হাত উঠিয়েছে উঠাইনি অজু আছে নেই গোসল আছে নেই আল্লাহর বান্দা বান্দি কর্মের ভিতরে রান্না করার সময় রিক্সা চালানোর সময় কর্মব্যস্ততার ভিতরে যখন আল্লাহর কাছে কিছু চাই আল্লাহ কারোর দোয়া ফিরিয়ে দেন না তবে আল্লাহ এর উত্তর দেন তিন ভাবের এক হয় সে যেটা চেয়েছে ওটা আল্লাহ দিয়ে দেন অথবা এই দোয়ার বিনিময়ে আল্লাহ তা তার কোনো বিপদ কাটিয়ে দেন অথবা এই দোয়ার জন্য আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য অনেক সওয়াব মর্যাদা জমা করে রাখেন কিন্তু আমরা যখন নিজেরা দোয়া না করি নিজেরা আল্লাহর কাছে দোয়া করছি ডাকছি কাউরো দেখা হলো নেককারদের ভাই দোয়া করেন এটা অবৈধ নয় কিন্তু আমি নিজে না দোয়া করে আমি চলে গেলাম কষ্ট করে অন্যের দোয়া নিতে প্রথমত আল্লাহর ওয়াদাে বিশ্বাস করলাম আল্লাহর দেওয়া এই যে সুন্দর আমাদের প্রতিশ্রুতি যে তুমি দোয়া করো আমি কবুল করব কোনো না কোনো ভাবে এর উত্তর তুমি পাবে আমি এটা অনাস্থা পোষণ করে অনাস্থা গাপন করে আমি ছুটে গেলাম ভাবলাম যে না এটা আল্লাহ বলেছেন বটে আমারটা হবে না অন্যদের কাছে ছুটে চলে গেলাম এটাও আমাদের ইমানকে ক্ষতিগ্রস্ত করে তৃতীয় যদি আমরা কোনো ব্যক্তির বিষয়ে ধারণা করি যে তিনি দোয়া করলে আল্লাহ ফেলতে পারবেনই না এটা শির আল্লাহ দোয়া কবুল করেন বিভিন্ন পিতামাতার দোয়া কবুল করেন মুসাফিরের দোয়া কবুল করেন সব ঠিক আছে কিন্তু কারো দোয়াই তিনি যাচাই না করে কবুল করেন না অর্থাৎ এমন নয় জাগতিক যে একজন প্রিয় ভাজন কোন শাসক প্রশাসকের কাছে সুপারিশ করলো তিনি যাচাই বেসাই না করে মেনে অথবা তিনি জানেন যে লোকটার কিছু সমস্যা আছে তারপরেও ক্ষমা করে দিলেন ক্ষমার যোগ্য হল এই ধরনের সুযোগ এই ধরনের অবস্থা যদি আমরা আল্লাহ তাল্লাহার ব্যাপারে কল্পনা করি এটা স্পষ্টশীল আল্লাহ তালা দোয়া কবুল করেন সবচেয়ে বেশি দোয়া কবুল করেছেন রসোল্লাহ সাল্লামের সেই আসাল্লাম একজন মুনাফিক তার হাতে বায়াত হয়েছে তার পিছনে সালাহ মাঝে মাঝে আদায় করেছে যুদ্ধের ময়দানেও দু একবার গিয়েছে কিন্তু ইমান ঠিক হয়নি মৃত্যুবরণ করেছে তার ছেলে ভালো মুসলমান রসল্লাহ সাল্লা কাছে আমার আব্বা মারা গিয়েছেন শাস্তি তো হয়ে যাবে আপনি যদি দয়া করে আপনার গায়ের জামাটা খুলে দেন আমি আব্বার কাফন বানিয়ে দেব পিতার প্রতি মমতা তো থাকে যদি কোনোভাবে পিতাকে আজাব থেকে বাঁচানো যায় রসুল গায়ের জামাটা খুলে দিয়েছেন আমরা দাগতিক বিষয়ে মনে করতে পারি যে রসুল্লাসলামের জামা পরিয়ে দিল জামা ভেদ করে তো আর কবর আজাব দিতে পারবে না তিনি দোয়া করে দিয়েছেন তিনি নিজে গায়ে হাত বুলি এত কিছু করে দিয়েছেন আর তো কোনো ভয় নেই কিন্তু আল্লাহ তাআলা কোরআন কেরিমিন আয়াত নাজিল করলেন বা ইন্তেস্তাক ফিরুল আহম সবে নামাররা আলাই ফের্লাহুল আহম আপনি যদি বারো এভাবে দোয়া করে করে দেন কোনো লাভ হবে না আমি তাদের ক্ষমা করব না কাজেই আল্লাহ দোয়া কবুল করেন তবে আল্লাহ যাচাই বাছাই করে কার দোয়ার কবুল করতে হবে কার জন্য কার দোয়া কবুল করতে হবে এটা আল্লাহ বিচার করেন কাজেই আমরা যেন ভিতরে চলে না যাই আর শিরকের ভিতরে যে অনেক সময় চলে যাচ্ছি এটার প্রমাণ আল্লাহ পিতামাতার মাতার দোয়া কবুল করবেন নিশ্চিত ওয়াদা করেছেন বলেছেন আমরা নিজের পিতামাতার কাছে দোয়া না চেয়ে দূরে একজন এক মানুষের কাছে দোয়া চাইতে যাই তার মানে আমাদের ধারণা আল্লাহ পিতা মাতার দোয়া কবুল করবেন এটা আল্লাহ ইচ্ছা করলে করতে পারেন নাও পারেন কিন্তু বুজুর্গদের দোয়া বোধহয় আল্লাহ আর ওখানে ইচ্ছার কোন সুযোগ নেই করলে আর উনি ফেলতে পারবেন না এই ধরনের ধারণাটাই শির সময় তো দর্শক এই জন্যই দোয়া চাওয়া দোয়া চাইতে যাওয়া এগুলোকে নিরুৎসাহিত করতেন আনহু তালা সিরিয়াতে গিয়েছেন নবীজি একজন বলছে আপনি আমার জন্য দোয়া করেন আমি দোয়া করে আল্লাহ তোমাকে মাফ করেন আরেকজন তাই তো বুজুগ দোয়া করছেন আমার জন্য দোয়া করেন না না আমি তোমার জন্য দোয়া করেন অর্জন্য করি না আমি কি নবী নাকি যে আমি দোয়া করলে আল্লাহ কবুল করবে তোমার আমার কাছে দোয়া চাবে রসুল সাল্লাহামের কাছে দোয়া চাওয়ার নির্দেশনা আল্লাহ দিয়েছিলেন কারণ তিনি রাসূল তার কাছে ওই আসে তার দোয়া আল্লাহ কবুল করবেন নিশ্চয়তা দিয়েছে কিন্তু আমি তো নবী না যে তোমরা আমার কাছে দোয়া চাবে আমি দোয়া করতে হবে দোয়া করার দায়িত্ব ছিল তার অমর আব্দুল খাতা আল্লাহ তালা আনুর কাছে একজন চিঠি লেগেছে আমার জন্য দোয়া করেন তিনি উত্তর লিখেছেন লাস্তবি নবী আমি নবী না বরং ইদা অকিমাতে সালা যখন সালাত পড়বে তুমি তোমার জন্য দোয়া করবে কাজেই দোয়া চাওয়াই কোনো দোষ নেই জীবিত কোনো নেককার মানুষের কাছে দোয়া চাওয়া এটা অবৈধ কিছু নয় একটা হাদিসে আসছে তিরমিজ শহীফের হাদিস ইমাম তিরমিজি সহি বলেছেন কেউ কেউ দুর্বলতার কথা বলেছেন যত অমর রে আল্লাহ তালা আনহু অমরাই যাবেন মদিনা থেকে মক্কাই যাবেন রসুল্লাহ সাল্লামকে এজাতত চাচ্ছেন রসুল্লাহ সাল্লাম বলেন যাও আমাকে দোয়ার ভিতরে মনে রেখো লাহাতফিদা আওয়ি তুমি যখন আল্লাহর কাছে অমরার সময় দোয়া কবলের জায়গাগুলোতে দোয়া করবে আমার জন্য দোয়া করো কাজেই কেউ যদি কোনো নেক কর্মে যায় তার কাছে দোয়া চাওয়া অবৈধ নয় তবে এই দোয়া চাওয়ার প্রবণতা আমাদেরকে বহুবিধ অবৈধতার ভিতরে নিপতিত করছে আল্লাহর রহমতের উপর আস্থা নষ্ট করে দিচ্ছে মানুষের ব্যাপারে শিরকি চেতনা হয়তো আমাদের ভিতরে চলে আসছে সবচেয়ে বড় আল্লাহর কাছে নিজে চাওয়ার যে এত বড় মর্যাদা এ থেকে আমরা বঞ্চিত হচ্ছি সময় দর্শক এজন্য জিয়ারত হবে যাওয়া হবে শিখতে অথবা শুধু আল্লাহর মহব্বতে আপনি যদি আল্লাহর মহব্বত নিয়ে যান সালাম দেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু তিনি উত্তর দেন কত দোয়া হয়ে গেল আর কত দোয়া চাই কথার ফাঁকে মোমেন যখন কথা বলেন কত দোয়া হয়ে যায় কাজেই আমাদের উদ্দেশ্য হবে জিয়ারতের ক্ষেত্রে শিক্ষা অথবা মহব্বত আর এই শিক্ষা অথবা মহব্বতের জন্য যদি আমরা একে অপরের সাক্ষাৎ করতে পারি তাহলে আল্লাহ কেয়ামতের দিনের মহান মর্যাদার প্রতিশ্রুতি দিয়েছেন যেদিন কোনো ছায়া থাকবে না সেই দিন আল্লাহ তালা আমাদেরকে তার দেওয়া খাস আশ্রয় দিয়ে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আমাদের এই মহান এবাদত পালনের তৌফিক দান করুন আমিন সময় তো দর্শক এ ব্যাপারে হাদিস শরীফে মহাদুবনে জামাল রদ্দুল্লাহ তালা আনু বলেন মুসনাদ আহমদের হাদিস যারা পরস্পরে ভালোবাসে ইন্নাল মুতা হাবিনা ওয়াল মুতা জালিসিনা ফিয়া ওয়াল মুতাবাদিলিনা ফিয়া আল্লাহ তালা কেয়ামত উদ্দিন যাদেরকে ছায় আশ্রয় দেবেন নিজের পক্ষ থেকে ছায়া দেবেন তাদের আরো কয়েকটা গুণের কথা বলেছেন আল্লাহর জন্য পরস্পরে ভালোবাসা আল্লাহর জন্য পরস্পরে সাক্ষাৎ করা আল্লাহর জন্য পরস্পরে কিছু সময় বসে থাকা আল্লাহর জন্য পরস্পরের জন্য ব্যয় করা ভালোবাসা সাক্ষাৎ বসা মাজলিস করা ব্যয় করা এগুলো হবে শুধু আল্লাহর জন্য আবারও বলি দর্শক দুনিয়ার স্বার্থ আর জন্য নয় দুনিয়ায় কিছু বিপদ কাটানোর জন্য নয় যখন এটা আপনি এই পর্যায়ে যাবেন যে এটা শুধু আল্লাহর জন্য আল্লাহ আমার খুশি হবেন একটা ওখানে বাড়বে আল্লাহর দিনের কথা হবে মানসিকতা আসবে অথবা মানুষ বসে বসে থেকে কিছুক্ষণ আবার মজবুত করি অথবা আল্লাহকে খুশি করি একটু সালাম দিয়ে এই চেতনা নিয়ে দুনিয়ার কোনো স্বার্থের জন্য নয় আপনি ভালোবাসবেন দেখা করতে যাবেন বসবেন ব্যয় করবেন একজন অপরজনকে হাদিয়া দেবেন আল্লাহর জন্য এই হাদিয়াটাও দুনিয়ার বিপদ কাটার জন্য নয় আল্লাহ খুশি হবেন এই জন্য এইগুলো যদি আমরা করতে পারি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা ওয়াদা করেছেন কেয়ামতের দিন আল্লাহ তালা তাদেরকে এত মর্যাদা দেবেন যে সবাই যখন প্রচন্ড রোদে ঘামতে থাকবে ঘামে সাতার কাটবে আল্লাহ তালা এই বান্দাগুলোকে ছায়া দান করবেন সমান্ত দর্শক আল্লাহর জন্য ভালোবাসার এই মহান মর্যাদা অর্জনের ক্ষেত্রে আমাদের অনেকগুলো প্রতিবন্ধকতা রয়েছে সময় দর্শক আল্লাহর জন্য ভালোবাসার এই মহান অর্জনে এবাদত আমাদের অনেকগুলো প্রতিবন্ধকতা রয়েছে যে কারণে আমরা আল্লাহর জন্য ভালোবাসতে পারি না আর আল্লাহর জন্য ভালোবাসার নামেও অনেক পাপে লিপ্ত হই আল্লাহর জন্য ভালোবাসার নামে যাকে ভালোবাসা দরকার তাকে শত্রু মনে করি যাকে শত্রু মনে করা দরকার বা কম বাসা দরকার তাকে আমরা ভালোবাসতে ব্যর্থ হই এই বিষয়গুলো যদি আমরা না বুঝি তাহলে আল্লাহর জন্য জন্য প্রেম অর্জন আমাদের কষ্টকর হয়ে যাবে বা অসম্ভব হয়ে যাবে আমরা আলোচনা করছিলাম আল্লাহর জন্য এই পালনে আমাদের প্রতিবন্ধকতাগুলো আলোচনার ফাঁকে ফাঁকে কিছু কথা এসে গিয়েছে আবারও এখানে আমরা সেগুলো একসাথে বোঝার চেষ্টা করি প্রথমেই আমরা বুঝতে হবে ভালোবাসা হবে আল্লাহর জন্য আর এর মানদণ্ড রসুল্লাহ এখানে যদি আমরা আল্লাহ এবং তার রসুল সাল্লাম ছাড়া আর কাউকে মূল মানদণ্ড সহযোগী মানদণ্ড সেকেন্ডারি মানদণ্ড যেভাবেই রাখি না কেন আমরা আল্লাহর জন্য ভালোবাসা নামের এ তো পালন করতে পারবই না আমাদের ইমান ক্ষতিগ্রস্ত হবে যাকে ভালোবাসা দরকার তাকে হয়তো শত্রুতা করে ফেলব সেটা কীভাবে যেমন আমরা আল্লাহর জন্যই ভালোবাসি কিন্তু নির্দিষ্ট একটা মত অর্থ দল একটা পথ এটাকে একটা দ্বিতীয় পর্যায়ের মানদণ্ড রেখে দিলাম এক্ষেত্রে মূলত মূল মানদণ্ড নষ্ট হয়ে যাবে কারণ আল্লাহ কোরআন মেয়ে যেগুলো গুরুত্ব দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাম যেগুলো গুরুত্ব দিয়েছেন সেগুলো হয়তো এখন পালন করছে কিন্তু আমি যেটাকে কিছু গুরুত্ব দিচ্ছি এটা করছে না বা আমার বিরোধীতা করছে তাকে আমি ভালোবাসতে পারবো না অথবা একজন মানুষ আল্লাহর ভালোবাসার স্বীকৃতি দিচ্ছে রসুল সালহামের ভালোবাসার স্বীকৃতি তাদের আনুগত্য করছে ইমানের স্বীকৃতি দিচ্ছে কিন্তু আমার দলের বিরুদ্ধে অথবা আমার মতের বিরুদ্ধে বা আমার ইশতেহাদি কর্মের বিরুদ্ধে আমি যার ইশতেহাদকে ভালো মনে করি সঠিক মনে করি ফেখার ব্যাপারে হোক সন্ন্যার ব্যাপারে হোক হাদিসের ব্যাপারে হোক তার মতের তার সমালোচনা করছে আমি যদিও দাবি করছি আল্লাহর জন্য ভালোবাসি কিন্তু আমি তাকে আল্লাহর জন্য ভালোবাসতে পারছি না আমি বলছি আমি আল্লাহর জন্যই তাকে ঘৃণা করি কিন্তু আল্লাহর জন্যই যদি তাকে ঘৃণা করতাম কিন্তু আল্লাহ সব মানছেন আপনি যাকে মানদণ্ড বানাচ্ছেন তাকে মানছেন না এই জন্য আপনি তাকে খারাপ বাসছেন এটা তো আল্লাহর জন্য ভালোবাসা হলো না আর এই অপরাধে আমরা অনেকেই নিমজ্জিত হয়ে গেছি জাগতিক ব্যাপারে খুবই স্বাভাবিক যে আমরা কোন একজন আলেমকে বেশি ভক্তি করব কোনো একজন ফকির কাছ থেকে মশলা নেবো কোনো একটা ফেকি মাসালাকে বেশি জোরারো মনে করব। কোনো একটা আকিদাগোস বিষয়েও হয়তো একজনের ইশতেহাতকে আমরা অনুসরণ করতে পারি এটা হতেই পারে কিন্তু আমাদের ইমান ভালোবাসা সবকিছুর মানদণ্ড হবে আল্লাহ এবং তার এক্ষেত্রে আর কাউকে স্থান দিলে আমরা নিজেদেরই মানকেও ক্ষতিগ্রস্ত করব এবং পাশাপাশি আল্লাহর জন্য ভালোবাসার এই মহান এবাদতটা অর্জন করতে পারবো না আমরা ধর্মীয় দল পদল আছে সমাজের শতকরা প্রায় সত্তর আশি জন মানুষ আমাদের বাঙালি সমাজে দিন পালন করছেন না নানাবিধ পাপে লিপ্ত এর ভিতরে কিছু মানুষ দিন পালন করছেন তারাও একে অপরকে ভালোবাসতে পারছেন না দুর্ভাগ্য বড় কষ্ট লাগে কিছু মতভেদ আছে মতভেদ তো প্রশস্ততা উদারতা আমরা এই উদারতাকে সংকীর্ণতার মাপকাটি বানিয়ে নিয়েছি হতে পারে আমার মতটা ঠিক আমি নিশ্চিত তার মতটা ভুল এটা ঠিক কিন্তু এই ভুলের পাশাপাশি সে তো আল্লাহর অনেক বিধান পালন করছে আল্লাহর অন্যান্য নিয়ম মেনে চলছেন কোরআন সুন্নার আলোকে তাকে ভালোবাসা আমার জন্য জরুরি হয়ে গিয়েছে আমি যদি ভালোবাসা দ্বিধা করি তাহলে বোঝা যাবে আল্লাহ এবং তার রসুল সাল্লাহাম ছাড়াও অন্য কাউকে আমি মানদণ্ড ধরছি সমান্ত দর্শক ঠিক এরই মতো আরেকটা প্রতিবন্ধকতা হলো যে কোরআন এবং সুনার স্পষ্ট নির্দেশনার পাশাপাশি যে সকল বিষয়ে ইশতেহাদের সুযোগ আছে মতভেদ আছে এই সকল বিষয়ে এই ইশতেহাদ কোরআন সুন্নার মতো মনে করা অর্থাৎ আল্লাহ এবং তার রসুল সাল্লাহ আসলামের সুস্পষ্ট বক্তব্যের পাশাপাশি অন্য কোন বিষয়ে যেখানে সুস্পষ্ট বক্তব্য নেই অথবা একাধিক বক্তব্য আছে অথবা ইশতেহাদের সুযোগ আছে সেক্ষেত্রে আমরা হয়তো একটা প্রাধান্য দিতে পারি কিন্তু এটা আল্লাহ জন্য ভালোবাসার মানদণ্ড করলে ওটা ভালোবাসা হবে না ওই মুস্তাহেদ বা ওই ইশতেহাদের জন্য ভালোবাসা হবে এটা আমাদের সমাজে ব্যাপক একই রকম ভাবে আমরা একজন সালাত আদায় করছেন হালাল উপার্জন করছেন হয়তো পর্দাও পালন করছেন কিন্তু কিছু কোরানের স্পষ্ট হুকুম কোনোটা অমান্য করছেন না নসূলাসাল্লামের স্পষ্ট হুকুম যেটাকে তিনি লালত বলেছেন অভিশ্যব বলে গোনা একটা অমান্য করছে না কিন্তু তিনি আমার ইস্তেহাত কমান্য করছেন অথবা আমার ইশতেহাদ অনুযায়ী যেটা গোনা হতে পারে এটা উনি করছেন আর ব্যক্তি আমার ইশতেহাদ অনুযায়ী গুণাগুলো করছেন না কোরান সুন্না অনুযায়ী কিছু গোনা করছেন অনেক সময় অধিকাংশ সময় আমরা এগুলো গুলিয়ে ফেলি আমরা কোরান সুন্নার নির্দেশ অমান্যকারীকে শুধু আমাদের মতামতের আলোকে বেশি ভালোবাসি সুন্নার নির্দেশ যিনি মান্য করছেন তার চেয়েও সমাজ দর্শক এভাবে আমরা আল্লাহর জন্য ভালোবাসার মজা থেকে বঞ্চিত হই সব থেকে বঞ্চিত হই বরং আল্লাহ এবং তার রসুল সাল্লাম ছাড়া অন্তরে অন্য কোনো মানুষ মানদণ্ড হয়ে যাওয়াতে আমরা আল্লাহ এবং তার রসুলের মহব্বতের নেয়ামত থেকে বঞ্চিত হয়ে যায় সমাজ দর্শক আর এর একটা প্রকাশ হলো যে ছোট পাপকে বড় করা বড়ো পাপকে ছোট করা এখানেও আল্লাহর ইবাদত রসুল সাল্লা মানদণ্ডের বাইরে যাওয়ার কারণেই হয় আমরা অনেক সময় নানা অজুহাতে একজন সালাত আদায় করে একজন সিয়াম পালন করে হালাল খাওয়ারও চেষ্টা করে হয়তো এমন একটা ছোট অন্যায় করে যেটার বিরুদ্ধে করার জন্য অত বেশি বক্তব্য নেই অথবা যেটা একটা ইশতেহাদী বিষয় আমরা এই ছোট অন্যায়টাকে অথবা আমার মতের অন্যায়টাকে ঘুরিয়ে ফিরিয়ে বড় করে বলি ও সিয়াম যাই করুক না কোনো আমার ভালোবাসার যোগ্য নয় কারণ ও এই কাজটা করে ও গমরা হয়ে গিয়েছে ও খারাপ হয়ে গিয়েছে আমরা তার ছোট পাপটাকে অথবা ভুলটাকে বড় করে ধরি আমাদের ব্যক্তিগত মন মর্জির কারণে আর যে পাপটা অনেক বড় সুদ খাওয়া ঘুষ খাওয়া বান্দার হক নষ্ট করা পিতামাতার হক নষ্ট করা এই পাপে লিপ্ত মানুষ আমাদের চিন্তা দৃষ্টিভঙ্গিতে হয়তো মিলে যাচ্ছে তাকে বেশি ভালোবাসি অর্থাৎ বড় পাপকে যুক্তি দিয়ে ছোট করি ছোট পাপকে যুক্তি দিয়ে বড় করি আমাদের মন মর্জি মতো ভালোবাসার জন্য এটাও আল্লাহর জন্য ভালোবাসার দরজাটা বন্ধ করে দেয় আমাদের ইমানকে ক্ষতিগ্রস্ত করে আল্লাহ এবং তার রসুলকে ভালোবেসে আল্লাহর জন্য ভালোবেসে একজন মানুষ থেকে যে বরকত আমরা আল্লাহর কাছে আশা করব। এই বরকত থেকে আমরা বঞ্চিত হয়ে যাই সময় দর্শক আল্লাহর জন্য ভালোবাসার অর্থ এই নয় যে ওই ব্যক্তিকে প্রকৃত পক্ষেই আল্লাহর কাছে মকবুল হতে হবে এটা কখনো নয় এটাই তো আল্লাহর সাথে বান্দার লেনদেনের মজা আল্লাহ তো মানুষের স্বাদ এবং সাধ্য মানুষের যতটুকু জানা আছে সেটুকু দেখেন আমরা যখন কাউকে আল্লাহর জন্য ভালোবাসি তখন ওই ব্যক্তি সত্যই আল্লাহর কাছে মাকবুল কিনা এটা যাচাই করার কোনো দরকার নেই আমরা দেখছি লোকটা ব্যজত আল্লাহর ইবাদত করে রসুল পদ্ধতিতে চলার চেষ্টা করে সেই মানে যতটুকু যে পড়বে তাকে ভালোবাসবো ভিতরে সে কবুল হচ্ছে সে মাকবুল কিনা এটা আমার নয় এই বিবেচনা তো তারাই করেন যখন আমার চিন্তা আল্লাহর জন্য ভালোবাসা না আমার চিন্তা আমার দোয়া কবুল হলো কেন আমার বিপদটা কাটলো কিনা এই চিন্তা করলেই ওই সমস্ত বাজে চিন্তায় যেতে হয় কাজেই সময়ত দর্শক আল্লাহর জন্য ভালোবাসার বিষয়গুলো আমাদের বুঝতে হবে সুন্দর করে প্রথম পর্যায় হলো যে ব্যক্তির ভিতরে ইমান আছে ইমানের দাবি মুখে করছেন ঈমান এটা আছে বলে ধারণা করা হচ্ছে তাকে অবশ্যই যার ভিতরে নেই বলে নিশ্চিত যে ইমানকে স্পষ্ট মুখে এনকার করছে তার সে বেশি ভালোবাসতে হবে কারণ ইমানের মতো তার কিছুই হতে পারে না মোমেনকে কোনো পাপের কারণে যে পাপকে আল্লাহ বা তার রসুল সাল্লাহ সাল্লাম কুফুরি বলেননি এরকম পাপের কারণে অন্যায়ের কারণে অসদাচরণের কারণে আল্লাহর জন্য ভ্রাতৃত্বের বাইরে নিয়ে যাওয়া কাফের চেয়েও খারাপ কাফের মতো কাফের না হলো কাফের চেয়ে ভালো নয় এই রকম কথা বলে তার প্রতি শত্রুতা পোষণ করা করা এটা অবমূল্যায়ন কাজেই প্রতিটি মোমেনকেই ভালোবাসতে হবে তার প্রতি আমার ইমানই ভালোবাসা থাকবে হ্যাঁ তার অন্যায়কে অবশ্যই আমরা ঘিনা করব তার অন্যায়ের প্রতি আমাদের আপত্তি থাকবে এই রকম মুমিনের ক্ষেত্রে ভালোবাসা এবং আপত্তি দুটো একত্রিত হবে এমন নয় যে আমরা তার কিছু বেশি বা কম অন্যায়ের কারণে তার ইমানের দাবিটাকে এনকার করে দিলাম তার ইমানটার অবমূল্যায়ন করলাম তার ইমানটাকে অবমূল্যায়িত করলাম পাপের কারণে ইমানের অবমূল্যায়ন আর কোনো ভালো কাজের কারণে কুফুরের মূল্যায়ন একই রকমের অপরাধ কাজেই সকল ইমানের দাবিদারকে আমরা ব্যায্যিক কথার উপরে ভালো আল্লাহ তার ভালো করো তার পাপের জন্য তাকে নো সিহাত করবো না হলে দোয়া করবো দ্বিতীয় পর্যায়ে দল মত নির্বিশেষে যার ভিতরে যত আমল পাব আল্লাহর আনুগত্য রসুল আনুগত্য পাব কোন মানদণ্ডে না যে যেয়ে রসল্লাকে একক মানদণ্ড ধরে থাকে তত বেশি ভালোবাসব তার জন্য দোয়া করব তার ব্যথায় ব্যতীত হব তার আনন্দে আনন্দিত হব দূরের বা কাছের এটা তো সমস্যা নেই ভালোবাসার মানুষটা কাছেই হতে হবে এটা তো জরুরি না দূরের বা কাছের সবাইকে এভাবে আমরা ভালোবাসবো আল্লাহর জন্য ভালোবাসবো আল্লাহর জন্য তার কাছে দোয়া করব তার ব্যথায় ব্যথিত হব এটা হলো আমাদের ইমানি দায়িত্ব সমাজ দর্শক এ বিষয়ে আরও কিছু কথা বলা রয়েছে এ পর্বে আর সময় নেই এ পর্বে বিদায় নিচ্ছি আল্লাহ তালা তৌফিক দিলে পরবর্তী পর্বে আমরা এ বিষয়ে বাকি আলোচনা করব আল্লাহ তালা আমাদেরকে ভালো রাখুন এ দোয়া করে শেষ করছি সোবাহানাক আল্লাহ আশাহাদু আল্লাহ ইহা ইল্লা আন্তা আস্তাগ ফরুক والسلام عليكم ورحمه الله وبركاته